ট্রেনের মধ্যে মহিলা যাত্রীরা রবীন্দ্রজয়ন্তী পালন করলেন। 25শে বৈশাখে অনেকের অফিস ছুটি থাকে, তাই নিত্যযাত্রীরা একত্রে মিলিত হতে পারে না, তাই পরের দিন সবাই একত্রে হয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করেন। গত 5 বছর ধরে এমনভাবেই সকাল 8:55 হাবড়ার শিয়ালদা লোকালের মহিলা যাত্রীরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ট্রেনের কামরায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। করোনার কারণে গত 2 বছর অনুষ্ঠান বন্ধ থাকলেও এবার চালু হল। শিয়ালদা দিকে প্রথম লেডিস কামরায় নির্দিষ্ট একটি জায়গা সুন্দর করে সাজানো হয়েছে। ট্রেনের গায়ে লাগানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তাতে মালা দিলেন একটি ট্রেনের গার্ড এবং চালক। তাদের মধ্যে একজন গানও করলেন, পাশাপাশি কেউ আবৃত্তি, কেউ নাচ অথবা যৌথ সঙ্গীত করে মুগ্ধ করলেন। ভীষণ ভালো লাগছে এই আপনার আগের 2 বছর করোনার জন্য আমরা একত্রিত হতে পারিনি, যেহেতু আমি শিক্ষকতার সাথে যুক্ত, দিদিও আছেন, আমাদের সবার ছুটি ছিল এবং করোনার জন্য তো 2 বছর সবটাই বন্ধ ছিল। আমরা ভীষণভাবে এই আজকের দিনটাকে মিস করেছিলাম, কিন্তু আজকে এই সবাইকে এক জায়গায় পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা উদযাপন করতে পেরে ভীষণ আনন্দ। মানে আগেকার দিন, আগের দিনগুলোকে ফিরে পাচ্ছি। আর আমরা সবার কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রতি বছর আমাদের সাথে থেকে এই দিনটাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবেন। আসলে 25 তারিখটা মানে 9 মে তো এখন আমাদের সবার ছুটি থাকে, আমরা বরাবরই 10 তারিখেই অনুষ্ঠানটা করে আসি, যেহেতু এটার অফিসিয়াল ডে, সবাই আমরা সবাইকে ওই দিন আমাদের সাথে পাই। আজকে ও আবৃত্তি করবে, দুজন নাচ করলো, আর আমরা সবাই মিলে একত্রে গান করবো। আমরা প্রত্যেক বছরই করি, এই গত 2 বছর ওই করোনার জন্যই হয়নি আর কি, কিন্তু এবছর আবার আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে করতে পেরেছি, আর আপনারাও আছেন সঙ্গে, খুব ভালো লাগছে আর কি।